সালামু আলাইকুম, শিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে হার্ড ডিস্ক শো না করলে বা হার্ড ডিস্ক ডিটেক্ট না করলে বা হার্ড ডিস্ক বায়োসে শো না করলে মানে ওই হার্ড ডিস্কটি আপনারা কীভাবে রিপেয়ার করবেন। তো আজকে আমি হার্ড ডিস্কের সেকেন্ড পার্টে আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করি আমার এই ভিডিওটি আপনারা দেখলে আপনারা সব ধরনের হার্ড ডিস্ক, বিশেষ করে স্যামসাং মডেলের যতগুলো হার্ড ডিস্ক আছে ওইগুলো আপনারা অতি সহজেই ডিটেক্ট না করলে আপনারা রিপেয়ার করতে পারবেন। আর আজকে আমাদের কাছে একটি স্যামসাং হার্ড ডিস্ক আসছে, এই যে এটা, এটা আমাদেরকে আমারই একজন ইউটিউব ফলোয়ারেরই আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়েছে, আমরা এখন এটা রিপেয়ার করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে হার্ড ডিস্ক রিপেয়ারের যে কাজগুলো আছে বা বিভিন্ন ট্রিক্স আছে আপনারা অবশ্যই শিখতে পারবেন। তাহলে চলুন দেখা যাক আমরা হার্ড ডিস্কটি কীভাবে রিপেয়ার করি। বন্ধুরা, আমাদের কাছে আজকে একটি স্যামসাং এর হার্ড ডিস্ক আসছে, এটি হচ্ছে 500 জিবি। তো স্যামসাং হার্ড ডিস্ক নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, ওইটি হচ্ছে স্যামসাং হার্ড ডিস্ক কীভাবে লো লেভেল ফরম্যাট করে আপনারা ঠিক করবেন। তো আজকে আমাদের কাছে যে হার্ড ডিস্কটি আসছে এটি হচ্ছে আপনার শো করে না, মানে বায়োসের মধ্যে হার্ড ডিস্কটি শো করে না আমাকে যেটা বললো। তো আমি এখন আবার আমরা এখন মাদারবোর্ডের সাথে কানেক্টেড করলাম, তারপর আমরা আবার একটু দেখব যে আমাদের হার্ড ডিস্কটি শো করে কি না। তো অনেক সময় দেখা গেছে কি আপনার এই যে তারগুলো ভালো না থাকলে এরকম করে। তো আমরা এখন ভালো তার লাগাইছি এবং আমরা এখন বায়োসে চলে যাব। আমরা এখন আবার বায়োসে চলে যাচ্ছি, আপনারা দেখেন ডিলেট প্রেস করে। এই যে বন্ধুরা, আমরা এখন বায়োসে চলে গেলাম। তো আমরা এখন স্ট্যান্ডার্ড সিএমওএস ফিচার্সে চলে যাব। এই যে আমাদের এখানে সাটা যে এখানে অনেকগুলো অপশন আছে বা যে ইয়েগুলো আছে একটার মধ্যে আমাদের হার্ড ডিস্ক বা কোনো কিছুই পায় নাই, ঠিক আছে। তো তার মানে আমাদের হার্ড ডিস্কটি ডিটেক্ট করতেছে না। তো আমরা এই হার্ড ডিস্কটি কীভাবে ডিটেক্ট করব আজকে আমি আপনাদের দেখাবো এবং কীভাবে রিপেয়ার করব। আর হার্ড ডিস্ক ডিটেক্ট না করলে আপনার বেশিরভাগই আপনার সার্কিটের সমস্যা থাকে। তো আমি এখন আমাদের পিসিডি অফ করে আমি এইটা রিপেয়ার করব, তারপরে আপনাদের দেখাব। তো বন্ধুরা, তো আমাদের এই হার্ড ডিস্কটি ওয়ারেন্টি ছিল, ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, অল্প দিন হয়েছে, সেজন্যই আমার কাছে আনছে। তো আমরা যদি এখন স্টিকার উড়াই ফেলি তাহলেও সমস্যা নেই, কারণ এটার ওয়ারেন্টি চলে গেছে। তো বন্ধুরা, আমরা এখন হার্ড ডিস্ক শো না করলে বেশিরভাগই আপনারা যে জিনিসটি করবেন এটি হচ্ছে আমাদের এখানে একটি এসি আছে, বড় এসি, আপনারা এদিকে দেখেন, বিশেষ করে স্যামসাং যত হার্ড ডিস্ক আছে ওইগুলোতেই এই আইসিটি করে। এই আইসিটি যদি কোনো প্রকার কার্বন পড়া থাকে বা কোনো মিস করে তাহলে আপনার হার্ড ডিস্ক শো করবে না, ঠিক আছে। হার্ড ডিস্ক মোটর ঘুরবে, সব ঠিক থাকবে। তো আমাদের এটি মোটর ঘুরতেছে, সব ঠিক আছে, বাট আমাদের হার্ড ডিস্কটি বায়োসে শো করতেছে না, এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা। তারপরের যে সমস্যাটি আমাদের এখানে বায়োস আছে, বায়োসের মতো একটি দেখেন ছোট একটি আইসি আছে এবং আমাদের এই পার্টসটি, এই পার্টসটির লাইনগুলো চলে গেছে আপনার, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে। এই যে আপনারা দেখেন এই যে লাইনগুলো সরাসরি আমাদের যে সিস্টেম আইসি আছে আমাদের মেইন আইসিতে চলে গেছে। তো আমাদের এই আইসিটা কোনো প্রকারে যদি প্রবলেম হয় তাহলে আমাদের হার্ড ডিস্ক শো করে না, কারণ আমরা এরকম সমস্যা অনেকগুলো রিপেয়ার করছি, আমাদের এই আইসিটি চেঞ্জ করেও করছি, তারপর হচ্ছে আমাদের যে এখানে বড় যে আইসিটি আছে এটি চেঞ্জ করেও আমরা নট ডিটেক্টেড যত হার্ড ডিস্ক আছে আমরা রিপেয়ার করছি। তারপরে আরেকটি জিনিস আপনারা করে নিলে ভালো হয়, এটি হচ্ছে আপনারা মাল্টিমিটার দিয়ে একটু চেকিং করে নেবেন, ঠিক আছে, যে আমরা আবার আরেকটু চেকিং করে নিচ্ছি মাল্টিমিটার দিয়ে। আরেকটি জিনিস আপনারা ভালো করে খেয়াল করবেন, আমাদের এই হার্ড ডিস্কটি সাটা হার্ড ডিস্ক। তো সাটা হার্ড ডিস্কের মধ্যে আমাদের এটির মধ্যে আপনার ডিসি 12 ভোল্ট এবং 5 ভোল্ট, মানে এটার ভিতরে
ঢুকে আর কি। তো আমরা দেখবো যে এখানে বোল্ট আউট করতেছি কিনা, তারপরে আমরা 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 যে আইসি গুলো চেঞ্জ করে কাজ করি সব সময়, আমরা ওই আইসি চেঞ্জ করব, করে দেখব যে আমাদের কাজটি হয় কিনা। তো আমরা আবার মাদারবোর্ডটি অন করতেছি। তো বন্ধুরা, আমরা এখন মাদারবোর্ডটি অন করলাম, এখন আমরা আমরা দেখব যে আমাদের বোল্টগুলো সাপ্লাই দিচ্ছে কিনা। ঠিক আছে, তো আমাদের যে গ্রাউন্ড আছে আমরা একটির মধ্যে, যে কোনো একটির মধ্যে রেখে দিলাম, তারপর আমরা এদিকে এই যে বন্ধুরা আমাদের এদিকে 12 ভোল্ট, আপনারা এদিকে দেখেন আমাদের 12 ভোল্ট আউট করছে। তারপরে যে জিনিসটা আমরা করব এখান থেকে, এই যে আমাদের এখন পর্যন্ত 5 ভোল্ট আমাদের চলে আসছে, তার মানে হার্ড ডিস্কে ইন করছে। তারপর আমরা বিভিন্ন পার্টসে দেখব বন্ধুরা, এই যে আপনারা দেখেন এদিকে সার্কিটে দেখেন, এই যে আমাদের এখানে 2.2 ভোল্ট, আমাদের এখানে এই যে এই আইসিটা থেকে এখানে 2.2 ভোল্ট আমাদের আউট করছে। ঠিক আছে, তো যেহেতু আমাদের সার্কিটের ভিতরে আমাদের ভোল্ট চলে আসছে এখানে 2.2 ভোল্ট, তাহলে আমরা এখন আমরা এই আইসিটা আগে চেঞ্জ করব। এটি চেঞ্জ করে যদি আমাদের কাজটি না হয় তাহলে আমরা এই আইসিটি আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তো আমরা এখন আবার আমাদের কম্পিউটারটি অফ করে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি আবার আরেকটি ভিডিও বানাবো যে আমাদের হার্ড ডিস্কে পাওয়ার না, ল্যাপটপ এবং ডেস্কটপের হার্ড ডিস্ক পাওয়ার না আসলে কোন কোন পার্টসটি আপনারা চেক করবেন এবং কোথায় কত বোল্ট আছে ওইগুলো মাপবেন। তো ওইগুলো আপনি আমার আমার এই চ্যানেলটিতে কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে ধরে মাদারবোর্ড থেকে ধরে যত কাজ আছে আমি একের পর এক দিব, আর আপনারা অবশ্যই নিচে মতামত জানাবেন। তো আমরা আবার আমাদের এখন বন্ধুরা আমরা পিসিটি বন্ধ অফ করে নিলাম। তো আপনারা যদি এই আইসিটি চেঞ্জ করতে চান, আমাদের এখানে যে আইসিটি আছে এটি যদি আপনারা চেঞ্জ করতে চান, তাহলে আপনারা অবশ্যই সেম স্যামসাংয়ের সেম হার্ড ডিস্ক লাগবে। এই যে বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো স্যামসাং হার্ড ডিস্কের, এই যে আমাদের অনেকগুলো হার্ড ডিস্ক আছে আমাদের স্টকে, এবং আমাদের কাছে অনেক অনেকগুলো সার্কিট আছে। তো আমরা এই সব সমস্ত সার্কিট থেকে আমরা সেম একটি পার্টস এখানে আমাদের কাছে কালেক্টে আছে, আমরা এখন এটি লাগিয়ে নিব এবং দেখব যে আমাদের হার্ড ডিস্কটি শো করে কিনা। ঠিক আছে, তারপরে যদি শো করে তারপরে অনেক মানে অল্প কিছু কাজ আছে এগুলো করলে ভালো হয়, ওইগুলো আমি আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা আমরা এখন হট গান অন করতেছি, আমরা এখন আমাদের যে চিপসটি আছে আমরা এটা খুলব, আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। তো বন্ধুরা আমরা এখন আমাদের যে চিপসটি আমরা ফাইন্ড আউট করছি আমরা এটি উঠিয়ে নিচ্ছি। এই যে আমাদের চিপসটি খুলে গেছে, আমরা এটি এখানে রাখলাম। আমাদের কাছে সেম আর একটি পার্টস আছে, আমরা এটি এখন লাগাবো। তো বন্ধুরা পার্টসটি আপনারা খুবই সূক্ষ্মভাবে লাগাবেন যাতে কোনো প্রকারের শর্ট না হয়। তো আপনারা দুই সাইডে হিট দিবেন, এবং ধরো আমাদের পার্টসটি লেগে গেছে, আমরা এখন একটু ধরে রাখবো কিছুক্ষণ, তারপরে ছেড়ে দিব। এই যে আমাদের এখন আমরা একটু ধরে দেখবো যে আমাদের পার্টসটি লেগে গেছে।
তো বন্ধুরা আমরা এখন আবার আমাদের হার্ড ডিস্কটি চেকিং করব, দেখব যে আমাদের হার্ড ডিস্কটি পাই কিনা। আর আপনারা অবশ্যই ভালো করে লাগাবেন। অনেকে আছে, আমি আরেকটি জিনিস বলি, অনেকে আছে এই পার্টসটি লাগাইতে গিয়ে আপনার প্রচুর হিট মারে এবং এই যে ছোট ছোট লাইনগুলো আছে এগুলো উঠে যায়। তো আপনারা খুব কেয়ারফুলভাবে এই পার্টসটি আপনারা লাগাবেন, যাতে মাদারবোর্ডের মধ্যে যে লাইনগুলো আছে এগুলো যাতে একবার উঠে না যায়, এবং খুবই সূক্ষ্মভাবে লাগাবেন, ঠিক আছে? তো আমি আমার অনেক ফলোয়ার্সই আছে, ওনারা হটগানও কিনছে আমার ভিডিও দেখে, যে অ্যাসেম্বলি মেশিন বা আমাদের হার্ডওয়্যার কাজ শেখার অনেক আগ্রহ তাদের। তো আমি রিসেন্টলি হটগান বা অ্যাসেম্বলি মেশিন দিয়ে কীভাবে পার্টস খুলতে হয়, লাগাইতে হয় সবগুলোই আমি ভিডিও দিবার আপনারা নিচে আপনাদের মতামত জানাবেন। আর ডিজিটাল মিটার নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আসলে আমাদের কাছে যে মিটার, আপনারা এদিকে খেয়াল করেন, এটি হচ্ছে আমাদের সানোয়া জাপানি মিটার। তো আমি মার্কেটে অ্যাভেলেবেল যেগুলো পাওয়া যায় ওইটারও ভিডিও দিব, এটারও ভিডিও দিব, কারণ আমি যদি এখন এইটার ভিডিও দেই তাহলে আপনারা এটার কাজ নাও বুঝতে পারেন, কারণ অনেকের কাছে এই মিটারটা নাই। সেজন্য আমি মিটারের কাজটা কয়েকদিন পর দিব। আর অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, তাহলে আমার নেক্সট যত ভিডিও আছে আপনারা ওইগুলো পাবেন। তো বন্ধুরা, আমি আবার আমাদের যে লাইনগুলো আছে আমরা কানেক্ট করতেছি, তারপর আমরা আবার বায়োসে ঢুকে আমরা দেখবো যে আমাদের হার্ড ডিস্কটা শো করছে কিনা। পাওয়ার কেবলটাও লাগাতে হবে, হ্যাঁ পাওয়ার কেবল। তো বন্ধুরা, আমি আবার অন করতেছি। তো বন্ধুরা, আমরা মাদারবোর্ড অন করে এখন ডিলেট প্রেস করতেছি, আমরা দেখবো যে আমাদের, এই যে বন্ধুরা আমাদের এখানে স্যামসাং লেখা শুরু করছে, তারপর ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমাদের স্যামসাং হার্ড ডিস্ক এখানে শুরু করছে, ঠিক আছে? তো আমরা এর ভিতরে ঢুকে এই যে আমাদের 500 GB ক্যাপাসিটি, আর এই যে আপনারা এদিকে দেখেন, এটা হচ্ছে আমাদের এই হার্ড ডিস্কটা, এই যে আমরা এই হার্ড ডিস্কটা লাগানো হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমরা এটাতে যদি উইন্ডোজ থাকে তো ওপেন হবে, বা তারপর যদি কোনো ব্যাড সেক্টর থাকে বা অন্যান্য আদার সমস্যা থাকে ওইটা আমরা আবার পরে করে নিব। তবে আমাদের মনে হয় হার্ড ডিস্কটি একবারে নিও, আপনারা এদিকে দেখেন, তো আমাদের হার্ড ডিস্ক ওকে হয়ে গেছে। আর আপনাদের, আমি আমাদের কম্পিউটারটি অফ করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আপনাদের নষ্ট হার্ড ডিস্ক, নষ্ট মাদারবোর্ড, যত প্রকার কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে আপনারা আমাদেরকে কুরিয়ার করে পাঠাতে পারেন, ঠিক আছে? আমাদের অ্যাড্রেস হচ্ছে আশিক কম্পিউটার, বিবারিয়া, আর ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। তো আপনারা চাইলেও আপনাদের নষ্ট জিনিসগুলো পাঠাতে পারেন, আমরা রিপেয়ার করে আবার আপনাদের পাঠিয়ে দিব। তো বন্ধুরা, তো যেহেতু আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে, তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার হার্ড ডিস্ক নিয়ে আবার আমি আরেকটি ভিডিও দিব, এবং স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো ভিডিও দিব, যাতে আপনারা কম্পিউটার হার্ড ডিস্ক, মাদারবোর্ড, তারপর ল্যাপটপ হার্ড ডিস্ক, কম্পিউটার যাবতীয় যত অ্যাক্সেসরিজ আছে যাতে আপনারা সরাসরি আপনারা রিপেয়ার করতে পারেন, এবং যারা কাজ শেখার আগ্রহী বা যাদের দোকান আছে তারা অবশ্যই, তাদের জন্য অনেক উপকার হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম, আপনারা ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।